যুক্তরাষ্ট্রে আপাতত আর কোনো মহামারী নেই বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফাউচি। সম্প্রতি পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার করোনা পরিস্থিতির মূল্যায়ন প্রসঙ্গে সম্প্রতি তিনি এই তথ্য দিয়েছেন। পিবিএস নিউজ আওয়ারকে ডক্টর ফাউচি বলেন, গত কিছুদিন ধরে আমরা দেখছি প্রতিদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত রোগের সংখ্যা 90,000-এর চেয়ে বেশ কম। হাসপাতালগুলোতেও আগের মতো লাখ লাখ গুরুতর অসুস্থ করোনা রোগের উপস্থিতি নেই এবং এই রোগে দৈনিক মৃত্যুর হার 1,000-এর চেয়ে অনেক নিচে নেমে এসেছে। এসব খুবই ইতিবাচক ব্যাপার এবং আমরা এখন বলতেই পারি যে আমেরিকা করোনা মহামারীর স্তর অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে নিশ্চিতভাবেই আমরা আর মহামারীর মধ্যে নেই। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে 2020 সালের 20 জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের 11 মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে WHO। আমেরিকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় 2020 সালের 20 জানুয়ারি। তারপর থেকে এই পর্যন্ত এই রোগে মোট সংক্রমণ এবং মৃত্যুর হিসেবে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। সরকারি হিসেব অনুযায়ী 2020 সালের 20 জানুয়ারি থেকে 2022 সালের 28 এপ্রিল পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 8,28,88,247 জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন মোট 10,19,774 জন। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাব বেশ কমেছে আমেরিকায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 সপ্তাহে দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন 3,66,115 জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন 2,104 জন। তবে কোভিড পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটলেও বিশ্ব এখনও মহামারী মুক্ত হয়নি বলে মনে করেন ডক্টর ফাউচি। সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা মহামারী মুক্ত হলেও বিশ্ব কিন্তু এখনও মহামারী মুক্ত হয়নি। বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে এখনও করোনা মহামারী চলছে এবং সেই হিসেবে আমরা পৃথিবীর প্রতিটি মানুষ এখনও মহামারীর মধ্যেই আছি। 81 বছর বয়স্ক ফাউচি আরও বলেন, আর এ কারণেই করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও গুরুত্বহীন হয়ে যায়নি। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।